ব্রিজ ভেঙে ডিবিসির জলে পড়ে গেল বালি বোঝাই লরি। ঘটনাটি পান্ডুয়া ব্লকের হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালগুড়ি শ্মশান এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পান্ডুয়া ও ধনিয়াখালি দুই ব্লককে যুক্ত রেখেছিল এই ব্রিজটি। বহু বছর যাবৎ শ্মশানের পাশে এই ব্রিজটি প্রায় ভগ্নপ্রায় অবস্থা হয়েছিল। মানুষ গাড়ি তো দূরে থাক, সাইকেল নিয়ে যেত ভয় পেতেন এই ব্রিজ দিয়ে। ব্রিজের এমন অবস্থা হওয়ার জন্য পঞ্চায়েতের তরফ থেকে দুর্বল সেতু বলে রাস্তার দুদিকে বোর্ড লাগিয়ে রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ, রাতের অন্ধকারে ও ভোরের দিকে বেশ কিছু ভারী যান এই ব্রিজ দিয়ে পারাপার করানো হতো। বুধবার সকাল 10টা নাগাদ এই ব্রিজ দিয়ে একটি বালি বোঝাই লরি হাটতলা থেকে শিয়ালগুড়ি দিয়ে ধনিখালীর দিকে যাচ্ছিল। পারাপার হওয়ার সময় হঠাৎই হুড়মুড়িয়ে লরি সমেত ভেঙে যায় ব্রিজটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। ড্রাইভার খালাসিকে উদ্ধার করে সকলে, দুজনেরই চোট লাগে। ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে দুই ব্লকের মানুষ কিভাবে যাতায়াত করবে তা প্রশ্নের মুখে রয়ে গেল। গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালগুড়ি গ্রামের ব্রিজ অনেকদিনের জীর্ণ হয়ে আছে, প্রায় 20 বছর ধরে। বারবার ডিবিসিকে জানিয়েও কোনো সুরা হয়নি। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে বারবার জানিয়েও কোনো সুরা হয়নি। এর জন্যে গ্রামের মানুষের খুব অসুবিধা হচ্ছিল। আজ এই জরাজীর্ণের জন্যে ডিবিসি একমাত্র দায়ী। হ্যাঁ, এর যদি সুরা না হয়, গ্রামের মানুষের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বৃহত্তর আন্দোলনে যাবে, এই বলে ডিবিসির দৃষ্টি আকর্ষণ করছে। তাতে করে আমরা বিভিন্ন ডিবিসি বা দপ্তরে জানিয়েছি, তাতে কোনো কাজের কাজ হয়নি। এবার এই মুহূর্তে যদি এই অবস্থা হয়ে গেছে, এখন তো বিরাট ক্ষতি হবে। কোনো একটা রুগীকে নিয়ে যাব, সে যাওয়ার সমস্যা, এই 4-5 কিলোমিটার রাস্তাতে পড়ে যেতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে খুবই উপকার। আজকে তো ট্রাক উল্টে গেছে। হ্যাঁ, আজকে ট্রাক উল্টে গেছে। এখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল যে বিপদ, ব্রিজের উপর দিয়ে কোনো যানবাহন যাতে না যায়, কোনো ভারী মালপত্র গাড়ি। তো ড্রাইভার তো কী রিক্সে পার করছে আমি জানি না, তো ড্রাইভার উচিত হয়নি এখান থেকে নিয়ে যাওয়া। গ্রামের মানুষ, অনেক গ্রামের মানুষ অনেক সমস্যায় পড়লো। হ্যাঁ, অনেক গ্রাম এখানে ধরুন, এই আশেপাশে 4-5টা গ্রাম আছে, 10-12টা গ্রাম আছে। গুরব থানার 5-7টা, হ্যাঁ গুরব থানার 5-7টা, পান্ডুয়া থানার 6-7টা গ্রাম। এখান দিয়ে কোনো অটো টোটো ঠিক আর চলতো? অটো চলতো, ছোটো খালি গাড়ি, ট্র্যাক্টর ফ্যাক্টর যেত। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু হাই রোডের সঙ্গে যোগাযোগ আছে। কোথা থেকে হাই রোড? এই রাস্তা তো তোমার খাবারনাগা রানাপাড়া থেকে ছেলে মেয়েদের লেখাপড়া, রাত্রি যাতায়াত, এটাও বন্ধ হয়ে গেল। আপনার নাম রাজেন্দ্র? কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাটা দ্রুত, এই ব্রিজটা যাতে নির্মাণ হয়।